রঙিয়ার মাতৃকন্যার রহস্যজনক মৃত্যুর তদন্ত অব্যাহত আছে। আদালতত হাজির অভিযুক্ত প্রবীণ আগরওয়ালাক ধারর বুঝে সহিব নারী লৈছিল ভয়ঙ্কর সিদ্ধান্ত। পত্নী কন্যাক হত্যা করে আত্মহত্যা করেছিল পরিকল্পনা। তৃতীয় পক্ষ কোনো জড়িত নাই বলে কলে প্রবীণে। আরক্ষে মারিলেও মারক, রাইজে মারিলেও মারক, আদালতলৈ নিয়ার সময়ত প্রবীণ আগরওয়ালার ভাষ্য দুদিনের আরক্ষীর জিম্মালে প্রেরণ করা হয়েছে প্রবীণ আগরওয়ালাক। তাই মানে বহুত ভাল আছিল মোৰ লগত, সদায় সব জায়গায় যায়, কি কম, মানে বেষ্ট ফ্ৰেণ্ড, বেষ্ট ফ্ৰেণ্ডৰ না, তাই বহুত ষ্ট্ৰং হয়। তাই মাত্ৰ কৈছিল কি মানে মানে প্ৰব্লেম চলি আছে তাৰ ঘৰত। ফ্ৰাইডে ৰাতিপুৱাই মাত্ৰ টেক্সট হৈছিল আৰু তার মানে গা বেয়া, তাই কইছিল মেসেজত। তাই লাস্ট বৃহস্পতিবারে আহিছিল, 10 তারিখ হব সাগে। আমি কন্টেক্ট করেছিলো কেউ অহা নাই, তেতিয়া কৈছিল যে ফুড পয়জনিং হয়েছে। তথাপিও আমি নাভাবো যে তাই দরে ছোৱালীজনী সুইসাইড করব পারিব, যাবজ্জীবন কারাদণ্ডই হোক বা যি ফাঁসি দিয়ে যেনেকে যি করে, তাই তেহেত যদি সঁচাকৈ অভিযুক্ত হয় তেতিয়াহলে আমি উচিত শাস্তি পোৱাটো বিচাৰো। কণিকা আগরওয়াল আমার এবার দ্বিতীয় বার্ষিকর কমার্স স্টুডেন্ট আছিল। তাই বহুতে অমাইক আর টিচারের সকল কথা শুনা, সকল কথা মানে ভালক পড়াশুনার লগত জড়িত সকল ধরনের কথা কৈছিল। আর আমিও আশা করেছিল যে তাই হয়তো দ্বিতীয় বর্ষত কি জানি আমাক পজিশনে পালে হয়। তাই ইমানখিনি ভাল স্টুডেন্ট আছিল পড়াশুনার সাইডেরপরা, সকল সাইডেরপরা। এতিয়া তাইর মৃত্যুত আমি বহুত দুঃখ পাইছো, আমি সহজভাবে লব পৰা নাই কথাখিনি। আর আমার শিক্ষক শিক্ষয়িত্রীর লগতে গোটেই ছাত্র ছাত্রী সকলেও সহজভাবে লব পৰা নাই কথাখিনি। আমি বহুত শোকত বুর গৈ আছো, যদিও আমি নিজের ডিউটিখিনিতো করবই লাগিব। ধরক